চলতি বছর হোয়াটসঅ্যাপে একগুচ্ছ ফিচার লঞ্চ হয়েছে। টেলিগ্রাম এবং সিগনাল অ্যাপের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এবং ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কিন্তু তারপরেও বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো এখনো হোয়াটসঅ্যাপে চালু হয়নি। অনুমান আগামী বছর অর্থাৎ 2023 সালে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এইসব ফিচার দ্রুত লঞ্চ করবে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি ফিচার আগামী বছর হোয়াটসঅ্যাপে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। মেসেজ শিডিউলিং। হোয়াটসঅ্যাপ ইউজাররা মেসেজ শিডিউল করে রাখার কোনো অপশন পান না। এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য বেশ উপকারী হবে, বিশেষ করে যারা কর্মক্ষেত্রে জরুরি দরকারে ভীষণ ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় হবে এই ফিচার। এডিট মেসেজ। টুইটারে মেসেজ অর্থাৎ টুইট এডিট করার অপশন থাকলেও হোয়াটসঅ্যাপে এখনো মেসেজ এডিট করার অপশন চালু হয়নি। অর্থাৎ একবার মেসেজ পাঠালে তা আর এডিট করা যায় না, তার ফলে টাইপিং এ ভুল হলে বা অন্য কোনো ভুল থাকলে নতুন করে আবার মেসেজ পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে। ভ্যানিশ মোড। ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে ভ্যানিশ বিভিন্ন সেন্সিটিভ বার্তা এই ভ্যানিশ মোডের সাহায্যে প্রকাশ করা হয়। তাই হোয়াটসঅ্যাপে অবিলম্বে এই ফিচার লঞ্চের দাবি জানিয়েছেন ইউজাররা। কল রেকর্ডিং। হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের পরিষেবা থাকলেও সেই কল রেকর্ড করার সুবিধা নেই। এই ফিচার চালু করার দাবিও অনেকদিন ধরেই জানিয়েছেন ইউজাররা। অনুমান আগামী বছর এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হতে পারে।